গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে তরুণ দত্ত নামে এক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় সকালে পৌর শহরের কলেজ রোডের বর্ধনকুটি এলাকার একটি ডোবায় মাথাবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ লাশটি তরুণের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে